আপনার নিশ ইতিমধ্যে সিলেক্ট হয়ে গেছে আপনার প্রোডাক্টগুলো হয়তো আপনি সিলেক্ট করে ফেলেছেন এখন আসলে শুরু করতে হবে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চের যে বেসিক ইনফরমেশানগুলো ছিল মানে কিভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করবেন অ্যাসিও পেজ অ্যাসিও কীভাবে অ্যানালাইসিস করবেন সেই সেই পার্টগুলো আমরা আগে করে ফেলেছি আমরা আগে শিখেছি এবং সেই নলেজটা ইউজ করেই আমরা এখন কিউআড রিসার্চটা করবো তো এক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ শুরু করার জন্য আমাদের আসলে সিড কিওয়ার্ডগুলো লাগবে যেহেতু আমরা একটু ব্রড নিশ নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের সিড কিওয়ার্ডগুলো অনেক হবে তো সিড কিওয়ার্ড কি ধরুন আমার নিশ্চয় হচ্ছে কুকার সো আমি কুকার দিয়েই সার্চটা শুরু করলাম এই ক্ষেত্রে যে সার্চ শুরু করার জন্য আমি যে কীওয়ার্ডটা বা যে ওয়ার্ডটা ইউজ করলাম সেটাই আসলে আমাদের সিট কিওয়ার্ড সো সিড কিওয়ার্ড থেকে আমরা যেটা পাবো সেটা হলো এরকম কিউ লিস্ট পাবো সেই লিস্টগুলো নিয়ে কিওয়ার্ডগুলোকে ফিল্টার করে আমরা রিসার্চ শুরু করব তাহলে আমাদের যেই এই যে সিট কিউয়ার্ড এই সিট কিওয়ার্ড রকম হতে পারে অনেক হতে পারে যেমন আমি এখানে একটা সার্চ করলাম সার্চ করার পরে আরও কিছু কিওয়ার্ড পেলাম দেখা যাচ্ছে যে আমি হয়তো এটা দিয়ে আরেকটু রিসার্চ করতে চাই তাহলে এই ক্ষেত্রে আবার যে রিসার্চ শুরু করলাম সেক্ষেত্রে এটা হলো আমার সিট কিওয়ার্ড তো আমাদের সাইটটা যেরকম হবে আমরা যেহেতু ব্রড নিশ চুজ করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবং এবার নতুন স্ট্র্যাটেজি আমরা অ্যাড করলাম সেটা হলো ইনফরমেশান নিশগুলো আমাদের থাকবে আমাদের আমরা যে ধরনের নিশ নিচ্ছি সেক্ষেত্রে আমাদের আমরা আমাদের প্যারেন্ট নিজগুলো নিশেরও কন্টেন্ট আমরা পাবলিশ হয়তো করব আমরা রিলেটেড নিশ কিংবা সিভলিং নিশ কনসেন্ট আমরা পাবলিশ করব আমরা চাইল্ড নিশগুলোর কনসেন্ট আমরা পাবলিশ করবো এক্ষেত্রে চাইল্ড নিশ ব্রড নিশ কিংবা প্যারেন্ট নিশ যাই হোক সিভলিং নিশ যাই হোক উভয়েরই ইনফরমেশান কন্টেন্ট থাকে আবার প্রোডাক্ট কন্টেন্ট থাকে সো আমরা দুই টাইপের কন্টেন্টই পাবলিশ করব আমাদের এই কিউআর রিসার্চটা লং টার্ম করতে হবে আমরা এতদিন যে নলেজটা ডেভেলপ করছি বা যেই ইনফরমেশনগুলো পেলাম সেগুলো আসলে আমাদের ফাউন্ডেশনের জন্য এখন আমাদের রেগুলার কাজটাকেই করতে হবে রেগুলার কাজটাই করতে হবে কিউআর রিসার্চ কন্টেন্ট পাবলিশিং অন পেজ অ্যাসিও লিঙ্ক বিল্ডিং প্রমোশন এগুলো হচ্ছে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস সো কিওয়ার্ড রিসার্চটা একবার দুবারের কাজ না এটা কন্টিনিউয়াস করার ব্যাপার তো আমাদের এই যে আমরা নিশ নিলাম ব্রডনেস নিলাম আমাদের তো রিসার্চ প্রচুর করতে হবে সো আপনি ধরে নেন যে আপনার কিউ রিসার্চ প্রচুর করতে হবে সো আমরা এখন দেখি যে আমাদের আসলে নিজগুলো মানে সিড কিউডগুলো কেমন হতে পারে আমরা কিছু গ্যাস করে কিছু নলেজ মানে আমরা যে এতদিন কাজ করতেছি সেটার উপর ভিত্তি করে অনেকগুলো জিনিস আমরা পেয়ে যাই সেইটা আমরা কীভাবে পেতে পারি সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখ